এদিকে প্রায় তেলটা গরম হয়ে যাচ্ছে, আর এইদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়ে নিই, ঢাকা চাপাটা দিতে হবে, আর এখানে আমি ফোড়নগুলো ততক্ষণে দিয়ে নিই। এখানে বসাবো ডালটাকে, আর ডালটার জন্য দেব শুকনো লঙ্কা, দেব এবার একটু হিং, আর দিয়ে দেবো তেজপাতা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, আজকে না আমার একটু লেটই হয়ে গেল জানো তো, এবার ডালটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে বিউলির ডালটা, ডালটা মোটামুটি ফুটতে একটু টাইম লাগবে। আমি দিয়ে দিচ্ছি আদা আর মৌরি বাটা, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এগুলো না সব আগের দিন আমার বাটা কাটা সব থাকে, যেরকম ডালটা সেদ্ধ করা ছিল, জাস্ট এবার বসিয়ে দিলাম। কেন বলো তো, এই সকালবেলা সবাই ঘুমায় একদম নিস্তব্ধ এরিয়া, তার মধ্যে যদি আমি এখন মিক্সি চালিয়ে দিই কি হবে বলো তো ব্যাপারটা। ডালটা নাবলে আমি বসাবো ঝিঙে আলু পোস্ত, আর ভাতটা ওদিকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর ওয়েদারটাও ঠিক আজকে এই রকমটাই, দেখা যাচ্ছে না, চলো বাইরে যাই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এই এখন বাজে 6:30, তোমাদেরকে তখন যখন ভেতরে বললাম যে চলো বারান্দা থেকে দেখবো ওয়েদারটা কেমন, তো তখন তারপর থেকে এখনো অবধি 15 থেকে 17 মিনিট কেটে গেছে, এখন বাজে 6:32, আর আমি তখন বলেছিলাম তখন 6:14 কি 15 এরকম বেজেছিল। তো এই নিয়ে আমারও থার্ড টেক, এটা মানে থার্ড শ্যুট নিচ্ছি আমি, এটা কারণটা হচ্ছে যখন আমি এভাবে কথা বলছিলাম এখান দিয়ে ওয়াচম্যান এসে আমাদেরকে মানে ও এসেছিল ঘর মানে ঝাঁটাতে, কমন ব্যালকনিগুলোকে ঝাঁটাতে এসেছিল, তো এই দিকটা তো আর ও ঝাঁটায় না, এই দিকটা আমার সব কিছুই, কারণ যেহেতু মাঝখানে একটা পার্টিশন দেওয়া আছে ওটা পার্সোনাল হয়ে গেছে আমার, তো ওই জন্যে ও কমনগুলো ও ঝাঁটায় শুধু, তো এই দিকটাতে তো আসে না, ওদিক থেকে ও আমাকে জিজ্ঞেস করছে কি করছে, তো তাই জন্য ওকে আবার অ্যান্সার দিতে গিয়ে কেটে দিলাম। আমি সেকেন্ডবার যখন শুরু করলাম তখন আবার ওই দিক থেকে একজন ব্যালকানি থেকে হাওয়া করে তাকিয়েছিল, ওরা ওই দিকে চোখটা গেছে, আমি জানি না, ব্লগিং তো অনেকেই করি আমরা, তো আমি জানি না এরকম কারোর হয় কি না, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায় যখন কেউ আমার দিকে তাকিয়ে থাকে ওরকমভাবে, আমি কি বলতে চাইছি কি বলার ছিল সবটাই তখন গুলিয়ে ঘ হয়ে যায়, বিশেষত আমার যদি হঠাৎ করে চোখ যায়, যদি শুরু থেকে দেখি হ্যাঁ তাকিয়ে আছে তাহলে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে চোখ এলেই মনে হয় বাবা তাকিয়ে আছে, তো এই আর কি, আমায় দেখছো ভাবে তাকিয়ে তাকিয়ে। তো ডালটা নেমে গেছে, ও 15-20 মিনিট মাঝে কেন লাগলো, হঠাৎ করে দেখলাম ভাতটা প্রায় হয়ে এসেছে, আমি যদি তখন বকবক হতে আমার ভাতটা গলে যেতে পারে, আর একটু গলে গেলেই ও খেতে চায় না, তো ভাতটাকে নাবিয়ে গেলাম, ভাত হতে হতে দেখলাম ডালটাও হয়ে গেল আমার, ডালটাকেও নাবালাম, ডালটাকে নাবিয়ে কড়াইটাকে মেজে এবার ঝিঙে আলু পোস্তটা বসিয়েছি, আলুটা ভাজতে দিয়েছি, তো এই অবধি কাজ এগিয়েছে। আলুটা ভাজতে ভাজতে আমি শসা লেবু পেঁয়াজ এগুলো সব কেটে নিই ওকে দেওয়ার জন্য, আজকে ময়লার গাড়িটা মানে ডাস্টবিনের গাড়িটা আছে তাড়াতাড়ি চলে এলে ভালো হয়, আমি ফেলে দিই তাহলে হাতে যেতে পারবো, এবার জানি না কখন আসবে, যেদিন আমার দরকার সেদিনও দেরি করে, যেদিন আমার দরকার দেরিতে আসুক সেদিনও তাড়াতাড়ি আসে, কালকে এসেছিলো 6:40 কিন্তু কালকে আমি ফেলতে যাইনি। এখানে ঝিঙে পোস্তর আলুটা ভাজতে ভাজতে এখানে আমি ভাত পাতিলেবু লেবু স্যালাড সবটা রেডি করে নিয়েছি, আর এখানে হচ্ছে ঝিঙেটা ভাজা, এটা থেকে একটু জল বেরোবে ওই জন্য আমি আলুটাকে ভেজে তুলে নিই, তোমরা তো জানোই, আর আজকে না ঢাকা চাপা দিইনি, ঢাকা চাপা দিলে প্রচুর পরিমাণে জল বেরোয়, দেখো ঝিঙেটা থেকে অলরেডি ঢাকা ছাড়াই জল বেরোচ্ছে, তো এটা হোক। আর আকাশটা না মেঘ করে কেমন একটা করছে জানো, যেন এক্ষুনি নাববে ঝোড়, বাপরে বাপ, এদিকে দেখাচ্ছে তো ওয়েদার রিপোর্টে একটাই নাববে। এখন 6:51 প্রায় বেজে গেছে, তোমাদেরকে যে দেখালাম ভাত এগুলো সব রেডি হয়ে গেছে, আমি ভাবছি ঝিঙে আলু পোস্তটা হতে তো টাইম লাগবে, তারপরে মাছ হবে, তো এই দিকে আমি ততক্ষণ ওকে আলু চচ্চড়িটা তো কালকে রাতেরটাই রয়েছে ওটাকে গরম করি, আর পরোটাগুলো সেকে ফেলি, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে, ঝিঙে আলু পোস্তটা নাবলেই জাস্ট মাছটা করবো আর ওকে পুরোটা রেডি করে দেবো, কারণ আর 10 মিনিট বাদেই ও উঠে যাবে, আর ও উঠে গেলেই হয়ে যায় আমার জ্বালা, ওকে চা দাও ছাতু শরবত দাও ওই আর একটা হ্যাপা হয়ে যায়। এখন বাজে 7:47, আজকে অনেকটাই লেট হয়ে গেল, তারপরে নোংরার গাড়ি এখনো আসলো না, জানি না কখন আসবে, তো ও আজকে প্রচন্ড লেট করলো, আমার কখন হয়ে গেছে, আমি রেডি হয়ে বরঞ্চ দাঁড়িয়ে রয়েছি
ওর আর হয় না, আমার মনে হয় বাথরুমে গিয়ে ভাবে জলটা ঢালবো কি ঢালবো না, ঢালবো কি ঢালবো না, এসব করে বোধ হয়। প্রচন্ড লেট করে হঠাৎ করে, জানি না কেন, উঠলেও আজকে একই টাইমে রোজ যেরকম ওঠে। তো আজকে না যেগুলো করে দুদিন হেঁটেছে ওগুলো কালকে ধোয়া হয়নি, আজকে একটু রোদ রোদ উঠছে বলে আজকে ধুয়ে দেবো। আজকে কুর্তিটা পরে বেরোলাম, কুর্তিটা পরলে কি একটু অসুবিধা হয়, ব্যাগটা আলাদা করে নিতে হয় চাবি ফোন এসব নেওয়ার জন্যে, আর ওই ট্রাউজার প্যান্টগুলো পরলে পকেট থাকে অসুবিধা হয় না, এই আর কি। চলো যাই হেঁটে আসি, একই রুট, তোমাদেরকে আর কি দেখাবো আলাদা করে। তবে হ্যাঁ, গণেশ টেম্পলে গেলে একবার দেখিয়ে দেবো, আমাদের সাথে তোমাদেরও একবার করে দর্শন হয়ে যাবে। সামনে তোমরা একটা জায়গায় লাইন দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো পতাকাটার ওখানে একটু উঁচুতে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রত্যেক দিনই দেখি লোকগুলো দাঁড়িয়ে থাকে। পোস্ট অফিসে কোনো লিঙ্ক ঠিঙ্ক চলছে বোধ হয় জানো তো, মানে এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, তো পোস্ট অফিসে কোনো লিঙ্ক ঠিঙ্ক চলছে, আধারের সাথে প্যান কি সব এখন চলছে না, ওই সব বোধ হয় এখানেও চলছে। এখন প্রচণ্ড লাইন পড়ছে, প্রত্যেক দিনই দেখছি প্রায় রোজ সকালবেলা লাইন এরকম। তো যাই হোক চলো, আমি তো যাবো মন্দির। তো আমার তো হয়ে গেছে দর্শন করা, আর প্রত্যেক দিনের প্রাপ্তি হয় আমার এটা, আমাকে এখানে একজন মানে পুরোহিত, অনেকগুলো পুরোহিত থাকেন তো চিনে গেছেন, তারা জুতোটাও পড়তে পারছে, তো তারা চিনে গেছেন বলে আমি আসলেই আমাকে পুজো দিয়ে আশীর্বাদ দেন আর এই ফুলগুলো দেন। তো চলো এবার বেরোই, আর এই দাদু দুটোও না রোজ এখানে বসে গল্প করে সুন্দর, কিন্তু আমার তো বসলে হবে না, বাড়ি গিয়ে অনেক কাজও আছে, আজকে তো ঘর মোছাও হয়নি, গিয়ে ঘরও মুছতে হবে, আর চুলে একটা প্যাক লাগাবো ভেবেছি, দেখি এবার কতদূর কী হয়। তো চলো তাড়াতাড়ি করে হেঁটে পার্কে যাওয়া যাক এবার, আর ফুলগুলোকে যত্ন করে ব্যাগে ঢুকিয়ে দিই। টেম্পল ঘুরে এসে পার্কেও আমার হাঁটাহাঁটি করা, আমি হাঁটাহাঁটি বলছি আবারও, পার্কের কাজকর্ম হয়ে গেছে, তো এবার যাচ্ছি আমি বাড়ি। বাড়ি গিয়ে এখন প্রচুর কাজ, আজকে ভাবলেই আমার কান্না পাচ্ছে, তবে গিয়ে আজকে একটু বসে নেব, এমনকি আজকে আমার ব্রেকফাস্টও তৈরি করা নেই, আলু চচ্চড়ি যেটুকু ছিল ওটা গরম করে, মানে যেটুকু বলতে প্রমির জন্যই রেখেছিলাম, কালকে ব্লগে তোমরা দেখেওছো সেটা, তো ওর জন্য ওইটুকু গরম করে আর ওকে পরোটা ভেজে দিয়ে দিয়েছি। কিন্তু আমারটার কিছুই নেই, আমার করতে হবে সকালেরটা, কি খাবো সেটাই ভাবছি, ও দেখবো খন। হয়ে গেছে আমার লাগানো, বাপরে কতদিন ধরে ভাবছি যে হ্যাঁ লাগাতে হবে লাগাতে হবে, অবশেষে মন দিয়েছি যে হ্যাঁ লাগাতে হবে, এবার জানি না কদিন কি, তবে হ্যাঁ যদি উপকার পাই মনে হয় তাহলে অবশ্যই লাগাবো, কন্টিনিউ করবো জিনিসটাকে, জানি না কতদিন কি হবে আর কাজ আদৌ দেবে কিনা জানি না, কারণ এখানকার জল না প্রচণ্ড খারাপ, সাথে ওয়েদারও খারাপ, তো ওই জন্যে না চুল থাকতেই চায় না এখানে। তো যাই হোক চেষ্টা তো করছি কিছু করে, যদি হয় তো এই আর কি। আর এখন বাজে 9:05, আমি ওই 10:30 দিকে স্নানে গেলেই হয়ে যাবে, তো খুব একটা লেট হয়নি, আমি এসে না বসিনি, আগে হেয়ার প্যাকটা বানিয়ে নিয়ে মাথায় লাগিয়ে নিলাম, এবার ব্রেকফাস্টের জন্য রেডি করে নিই, আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর 10:30 স্নানে যাবো, তার আগে ঘরটা মুছে স্নানে চলে যাবো, তারপর পুজো তো করতে আসছি। মোটামুটি এ কটা জামাকাপড় আমার কাচা ছিল, তো স্নান করতে ঢুকে একেবারে কেচে দিয়েছি, ওর কিছু টি শার্ট আর আমার প্যান্ট টি শার্ট এসব ছিল কিছু, তো রোদটা উঠছে পড়ছে অনেক কিছুই হচ্ছে আজকে, কী যে হবে কে জানে, বৃষ্টিটা না আসলেই হয়, মোটা মোটা ট্রাউজার প্যান্টগুলো তো শুকিয়ে গেলে বেঁচে যায়। তো আমার স্নান পুজো সবটাই হয়ে গেছে, জামাকাপড়গুলো কেচেছিলাম তো আগে পুজোটা দিয়ে নিলাম, তারপরে এসে মেলে দিয়ে গেলাম, এবার চুলটা শুকালেই বেঁচে যাই এই আর কি। আর কি এখন আপাতত কাজ নেই, একটু রেস্ট নিয়ে নিই, সেই সকাল থেকে চলছে, একটু বসিনি, হ্যাঁ বসেছিলাম হেয়ার প্যাকটা লাগিয়ে দিয়ে, এই 45 মিনিট মতো বসেছিলাম, এবার কে বসবো ফাইনালি, কি হাওয়া দিচ্ছে এই দিকটা দিয়ে, বাপরে বাপ, এটা আসলে পশ্চিম দিক তো এই দিকটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে। চুলটা মোটামুটি শুকিয়েই গেছে, একটু একটু ভেজা রয়েছে এই পোর্শনটা শুধু, তো এবার আমি সিরামটা একটু লাগিয়ে নিই, এটাই আমি ব্যবহার করি, এই সিরামটা সেই কবে থেকে তাও চলছে, কলকাতায় থাকতে কিনেছিলাম এটাকে, মোটামুটি 4 মাস হয়ে গেছে যাচ্ছে, কতটুকুই বা লাগে, বেশি তো লাগে না। আমি আমার ডালিয়াটা বসিয়েছি,
তো সেটা হচ্ছে হোক, আর আমি যতক্ষণে সিরামটা লাগিয়ে নিই। এখন বেজে গেছে হচ্ছে 1:20, এতক্ষণেও চুল শোকাচ্ছে না, সেই কটায় স্নান করেছি। এখন বাজে 4:48, আমার রান্নাঘরের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখানে বসিয়েছি বাঁধাকপি সেদ্ধ, আর এখানে বসিয়েছি আমি, বসিয়েছি না, এটা হয়ে গেছে, গ্যাস অফ, দেখতেই পাচ্ছ। এখানে করলাম ঘুগনিটা, আমার বরের তো ঝোলে আর হয় না, যেহেতু ওরও দোষ না, পাউরুটি চোবালেই ঝোলটা টেনে নেয়, তো ওই জন্য আজকে ইচ্ছে মতো ঝোল রেখেছি, যদিও রাত্রিবেলা গরম করার সময় একটু টানিয়ে নেব। আর সমস্ত বাসনকোসন আমি গুছিয়ে ফেলেছি, এটাতেও আসলে চা করবো, তাই ওভাবে রেখে দিয়েছি। আর দুপুরে বাসনকোসন মেজে আমি উল্টে দিয়েছি। এখন যাব ছাদে, কারণ জামাকাপড়গুলো যে দেওয়া রয়েছে ওগুলোকে আনতে যাব। দেখা যাচ্ছে সারাদিনই মোটামুটি এরকম একটু মেঘ রোদ মোটামুটি দিলো আর কি। তো চলো হোপড়ে যাই। ছাদে এলাম, আর এই শেডটার তলা থেকে তো এগোনোই যাচ্ছে না, একেবারেই এগোবো, আর আমি জামাকাপড় নিয়ে চলে যাব, কারণ রোদ আছে, ভালো তাপ আছে, আগে দেখে নিই শুকিয়েছে কিনা। আর কি বলো তো, আজকে আমি তাড়াহুড়ো করে সবটা করে নিলাম, এখন বিকেলে হাঁটতে যাই, এই প্যান্টটা একটু ভেজা আছে, তো এখন বিকেলে হাঁটতে যাই না বলে আর তাড়াহুড়ো করি না, সন্ধ্যের দিকটাতেই রান্নাটা করি। আজকে করে নিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে বৌদি, পিসি আর পুচকিটা এসেছে। বৌদি বলতে সুমনদার বউ আর কি, আমার বড় পিসি, আর বৌদি আর হচ্ছে পুচকিটা এসেছে। তো আজকে ইচ্ছে আছে, আমি ভিডিও কল, বিশ্বাস করো, সচরাচর বাড়িতে করি না, সচরাচর কেন, আমি ভিডিও কল করি না, মানে বছরে একটা করি কিনা সন্দেহ। বছরে তো হয়তো একবার আমি বাড়ি যাই, কিন্তু 6 মাসেও একটা করি কিনা আমার সন্দেহ আছে। কারণ দেখো, যার যার ভাবনা চিন্তা, অনেকেই যারা বাইরে থাকে তারা ভিডিও কল করে বাড়িতে ফ্যামিলির লোকজনের সাথে কথা বলে, অন্তত দেখতে তো পায় এই মাধ্যমটার সাহায্যে আর কি, ওই আর কি। কিন্তু আমি কখনো করি না, কারণ আমার ভিডিও কল করলে আরও বেশি মন খারাপ লাগে, মনে হয় মানুষটা কাছে থাকলেও আমি যেন ছুতে পাচ্ছি না, এরকম কিছু। তো যার যার ভাবনা চিন্তা আলাদা, আমি আগেও বলেছি আমার ভাবনা চিন্তার সাথেই যে সবারটা ম্যাচ খাবে এরকমটা নয়, কিন্তু আমি ভিডিও কলে খুব একটা কথা বলিই না, কারোর সাথেই বলি না। তো আজকে পুচকিটা এসেছে বলে করবো, ওর অ্যাক্টিভিটিগুলো দেখবো, এখন বহুত বদমাশ হয়ে গেছে পুচকিটা, কথাই বলতে পারে না, বৌদি পিসি কেউ এমন চিলচিৎকার লাগিয়ে দেয় যে আর কথাই বলতে পারে না ফোনে। তো যাই হোক, ভালো রোদ আছে, চলো আগে জামাকাপড়গুলো নিয়ে নিই। বারান্দার দিকে যাওয়ার ক্ষমতা তো আমার নেই, তবে জোর নেমেছে, বৃষ্টিটা জোর, জানলা দরজা কিচ্ছু খোলা যাবে না, আর ওই দিকটা দেখো প্লাস্টার হয়েছে বলে চাপা দিচ্ছে তাড়াতাড়ি করে, কিন্তু কোথায় বাপরি বাপ, আরও জোরে নামছে। এখানে বসেছে ম্যাডাম এখন ভিডিও কলে, ফোনই তুলছে না, তুলছেই তো না, নেটটাই অন হয়ে গেছে। বাবা সবাই কি চেঁচাচ্ছে, এ পুচকে কে দেখো, কি করছো পুচকে, মাম্মি না বলো, পিপি বলো, পিপি। তো আমার গোছানো হয়ে গেছে, এটার মধ্যে দেখো লঙ্কা পেঁয়াজ ধনে পাতা সব দিয়েছি, এটাতে শুধু লঙ্কাটা দেইনি, আর দেবো ফাইনালি লেবুর রস, আর ভাজা মশলাটা আমি ঘুগনির সময়ই দিয়ে দিই আর কি। তো থালাটা দেখি বুঝতে পারছো কার কোনটা, আরেকজন এতটাই ভালো খায় আজকে না খেয়ে বলছে কালকে টিফিনেও কি এইটা, চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ চামচ দিতে হবে শুধু, খাওয়া দাওয়াটা তো অসাধারণ হলো, আর বর্ষার আকাশ দেখতে এত ভালো লাগে না, খুব ভালো লাগে। আর দেখো বৃষ্টিটা এমন হয়েছে, মানে সন্ধে থেকে সারা সন্ধে, বিকেল থেকে হলো মূলত, আমরা গেছিলাম জল আনতে, জলটা নিয়ে এসে জাস্ট ঢুকে আমি জামাকাপড়গুলো ছাদ থেকে এনেছি, তখন বললাম না প্যান্টগুলো একটু ভেজা ভেজা, তো তখন আর আনিনি ওই জন্যে, পরে যখন আনতে গেলাম জাস্ট নিয়ে ঘরে ঢুকেছি আর বৃষ্টিটা শুরু হলো, দুর্দান্ত বৃষ্টি হয়েছে, আর তার সাথে দুর্দান্ত একটা ডিনারও কমপ্লিট করলাম। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা, আর ওই দেখো কাবেরী নদীর জল আজকে এখন দিতে এসছে, আজকে বোধহয় রাতে দিয়ে গেল, অন্যদিন তো সকালে দেয় একদম ভোরে, জানি না কি করছে না করছে, তো যেটাই হোক না কেন চলো এবার যাই আজকের মতো, টাটা, গুড নাইট।